পায়েল, ওয়েলকাম টু ফ্রেন্ডস এফএম। ট্রেলার লঞ্চে আমরা আছি, কিছুক্ষণ পরেই ট্রেলার লঞ্চ হবে। এই সিনেমাতে সিঙ্গেল ফাদারকে দেখানো হয়েছে, ও স্ট্রাগল দেখানো হয়েছে, সেটা নিয়ে একটু বলো কেমন লাগলো কাজ করে। খুব ভালো লাগলো, কারণ এই ধরনের বিষয়গুলো আজকের দিনে সোসাইটিতে খুব ইম্পর্ট্যান্ট কিছু ইস্যুস, তো এবং সেই ইস্যুটা একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট এই ছবিটার। তো অবভিয়াসলি মানে এটা সম্পর্কে মানুষ অনেক বেশি অ্যাওয়ার, এবং অনেকেই হয়তো এরকম সিচুয়েশন পার্সোনাল লাইফে ফেস করে রিয়েল লাইফে। তো আমার মনে হয় যে আলটিমেটলি তো মানে যে কোনো ধরনের সিচুয়েশন, সেটা উনি সিঙ্গেল ফাদার হোন বা যাই হোন, আলটিমেটলি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, ভালোবাসা, পরিবার, এইগুলো কোথাও একটা আমাদের লাইফে তো এখনও খুব ম্যাটার করে। তো সেইটারই গল্প এটা। চাইল্ড আর্টিস্ট সিলভিয়া নিয়ে কি বলবো, চাইল্ড আর্টিস্ট সিলভিয়ার সঙ্গে আমার একটা সেকেন্ড কাজ, আমরা এর আগে আরও একটা কাজ করেছি। তো সি ইজ ফ্যান্টাস্টিক, সিলভিয়া ভীষণ ভালো অভিনয় করছে আর খুব ভালো মিষ্টি একটা মেয়ে। তো ওর সঙ্গে অ্যাক্টিং করতে গিয়ে কখনোই মনে হয়নি যে অ্যাক্টিং করতে হচ্ছে আমাকে কষ্ট করে, বিকজ ইট ওয়াজ ভেরি ইজি, ভেরি স্মুথ। থ্যাংক ইউ সো মাচ, গুড লাক, থ্যাংক ইউ সো মাচ।